আপনার যে মনোভাবটা বলেন, কি অবস্থা মনোভাবেন? আলহামদুলিল্লাহ, আমরা তো মনে করেন যেটা নতুন কমিটি হয়েছি, সুপরিয়া আল্লাহর কাছে যে সুন্দরভাবে আমরা প্রধানমন্ত্রীভাবে নির্বাচিত হয়েছি, তারপরে সুন্দরভাবে কমিটিটা পরিচালনা করতেছি এই আর কি। এরপরে পাশাপাশি আমার প্রতিষ্ঠানে মনে করেন বিভিন্ন রকমের অরিজিনাল এলসিডি, তাহলে মোবাইলের অ্যাক্সেসরি, পার্টস, এগুলো সবগুলোই পাওয়া যায়। অরিজিনাল এলসিডি, অরিজিনাল পার্টস পাওয়া যায়। এটা হলো অ্যাড্রেস হচ্ছে ওই তামাক মন্ডি লাইন, এই হাসিনা হক শপিং সেন্টার, আর দোকানের নাম্বার হচ্ছে 3435 মোবাইল। ফোন নাম্বারটা একটু বলে দেন। 01840 0840 85। সমিতির উপদেষ্টা, ওনার কাছে আমরা গিয়েছি, আমরা সবাই সম্মিলিত হয়েছি, সম্মিলিতর মাধ্যমে আমাদের সিলেকশনের মাধ্যমে আমাদের সবাই সভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সবাইকে সিলেকশন করছে। করার পর আমরা অবশ্যই আমরা এগুলো গ্রহণ করছি, গ্রহণ করে সবাই আমরা সম্মিলিতভাবে খুব সুন্দরভাবে মার্কেটের মধ্যে জীবন যাপন করতেছি। কিন্তু ব্যবসার অবস্থা খুব খারাপ, মানে সরাসরি যারা মার্কেট আছে সবাই যদি এইভাবে যদি করা যায় তাহলে জিনিসটা সুন্দর হবে গঠনতান্ত্রিকভাবে। যদি এইটাই মোটামুটি যে সবাই এই ধরনের যদি সিলেকশনের মাধ্যমে আসে করে তাহলে এটা হবে না, দেশের বামমূর্তিটাও রক্ষা হবে, কিছু টাকা পয়সা খরচ এগুলো হবে না। একটা মানুষের মানে বিভিন্ন ধরনের শত্রুমিতাকে, বিভিন্ন ধরনের জ্ঞাতাকে এগুলো থাকবে না। আদর্শমান মানুষ যদি হয় তাহলে অবশ্যই তো সভাপতি সেক্রেটারি মানার দরকার, যদি না মানে বা সভাপতি না মানে, নাহলে সেক্রেটারি না মানে তাহলে অবশ্যই এটা ইলেকশন করবেন সমস্যা দুজনের মাধ্যমে। তারপরে তাও সমিতির মাধ্যমে যারা ক্যাবিনেট আছে তার মধ্যে এই কি সংশোধন করে জিনিসটা কি সম্মানিত ব্যক্তি যেটা আলহাজ মোতালেব চৌধুরী সাহেব যেটা আমাদেরকে